আরামবাগ ট্রাফিক গার্ডের উদ্যোগে হুগলি গ্রামীণ পুলিশের তরফ থেকে শনিবার সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি করা হলো। এদিন সাধারণ মানুষ ও গাড়ি চালকদের সচেতন করতে আরামবাগ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় আরামবাগ পুলিশ আধিকারিক ও কর্মীরা ব্যানার নিয়ে মাইক হাতে মিছিল করলেন। পথ নিরাপত্তা সুনিশ্চিত করতে সাধারণ মানুষ ও চালকদের সচেতন করার পাশাপাশি সরকারিভাবে ধার্য করা নতুন জরিমানা বিধি সম্পর্কেও অবহিত করেন তারা। এ বিষয়ে পশ্চিম মেদিনীপুরের মাংরুল থেকে আসা গাড়ির চালক সাহেব ঘোষ আরামবাগ পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানান। মানে নিয়ম কারণ গুলো মেনে মেনে চলার জন্য বলছে, নিয়ম কারণ ঠিকই আছে, নিয়ম কারণ মেনে চলার জন্য বলছে। হ্যাঁ, সিগন্যাল বলছে। বাইক আরোহী মীর চঞ্চল বলেন, পথ দুর্ঘটনা এড়াতে এবং নিরাপত্তার স্বার্থে এই ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি খুবই জরুরি। আমাকে সচেতন করছে, তার কারণ কালকে একটা মারাত্মক দুর্ঘটনা ঘটেছে কালীপুরের মধ্যে, আর আমাদের প্রশাসন সেই ব্যক্তিকে নিয়ে আরামবাগ হসপিটালে ছুটেছেন। এই সাবধানতে আমি আরামবাগ থানার পক্ষ থেকে আরামবাগ থানাকে আমি সাধুবাদ জানাই, তার কারণ এরকম যদি করা যায়, মানুষকে সচেতন করা যায়, তাহলে অনেক মানুষ অ্যাক্সিডেন্ট থেকে উপকৃত থাকবে। তো আজকে আমি এই জিনিস পেয়ে আমি খুব গর্বিত বোধ বলে মনে করি। এরমভাবে চললে, মানুষ সচেতন থাকলে তাহলে অ্যাক্সিডেন্ট থেকে অনেক মানুষ রক্ষা পাবে। মানুষকে কি বার্তা দেবে হেলমেট পরার জন্য? হেলমেট মানে হেলমেট পরলে মানুষের অ্যাক্সিডেন্ট থেকে অনেকটাই রক্ষা পাবে। যেমন কালকে আমার গ্রামের সুকুমার রায় অ্যাক্সিডেন্ট হয়েছে, হেলমেটটা ছিল বলে কিন্তু বেঁচেছে। নিউজ আজ বাংলা আরামবাগ। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতে একমাত্র দিশারী। IIOH কর্তৃক পশ্চিমবঙ্গ রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত। এখন আপনার শহরে আরামবাগ হসপিটাল মোড় ICICI ব্যাংকের পাশে। কল করুন 7477886099। লগ অন করুন www.anjanshastri.com।